শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে এই টিকা দিতে দূরদূরান্ত থেকে সবাইকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে আসতে হচ্ছে। এজন্য এলাকা ভিত্তিক এই টিকা দেওয়ার অনুরোধ অভিভাবকদের। এছাড়া ভাসমান জনগোষ্ঠীকেও রোববার থেকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত সময় ইব্রাহিমের রিপোর্টে। বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজের কার্যক্রম। আর এতে করেই নির্দিষ্ট কেন্দ্রে সকাল থেকেই ভিড় করছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। করোনার দ্বিতীয় ডোজ টিকা দিতে রাজধানীর দূর দূরান্ত থেকে ধানমন্ডির স্কলার স্কুলে এসেছেন শিক্ষার্থীরা। এতে সময়ের পাশাপাশি অর্থেরও অপচয় হয়েছে অভিভাবকদের, তাই এলাকা ভিত্তিক টিকা দেওয়ার দাবি তাদের। আমরা মান্ডা থেকে আসছি, এখন পর্যন্ত আমরা বাচ্চাদের বের করতে পারলাম না, এখনো বের হয়ে আসিনি। ওইদিকে অনেক ভালো ভালো স্কুল ছিল, সবুজ বাগ ছিল, মডেল ছিল, আইডিয়াল ছিল, ওইদিকে দিত। আমাদের অনেক কষ্ট হয়েছে এখানে আনা, আসতে আমাদের 600 টাকা খরচ যায় আসা যাওয়ার জন্য। তারপর আসার জন্য অনেকে চিনে না, অনেকে আসে ভাড়া নেই। তো গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, কেন তার আমাদের স্কুলে এগুলো ফালাইলো না? 3 ঘন্টা হয়ে গেছে বাচ্চা ঢুকাইছে, এখন তুই শুইও দেয় নাই এবং বাইরে হওয়ার কোনো খোঁজ নাই। অপরদিকে এলাকা ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট লোকবল নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আগামীতে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তো আগামী 7 থেকে 10 দিন পরে আমাদের এই সংখ্যাটা, দ্বিতীয় ডোজের চাহিদাটা অনেক বাড়বে, কারণ ওই সময় বেশি বাচ্চাকে আমরা টিকা দিয়েছি গত মাসে। কাজে এই দ্বিতীয় ডোজের সময় আমরা তখন আমরা স্কুলের সংখ্যা আরও বাড়াবো, তাদের নিকটবর্তী হয়ে যাবে তখন। এই সময়ে যদি কোনো স্কুল শিক্ষার্থী প্রথম ডোজের জন্য আসে, আমরা কিন্তু তাকেও টিকা দিয়ে দিব। এদিকে রোববার থেকে ভাসমান জনগোষ্ঠী ও কওমি মাদ্রাসার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্যের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে এই কার্যক্রমের আওতায় অনেককেই আনা হবে। জনসন অ্যান্ড জনসন আমরা এই ভ্যাকসিনটাকে ব্যবহার করব, কারণ এই মানুষগুলোকে দ্বিতীয় ডোজের জন্য আবার খুঁজে পাওয়াটা একটু কঠিন হতে পারে। সারা পৃথিবীব্যাপী বলা হচ্ছে জনসন সিঙ্গেল ডোজ, সকল জায়গায় যারা ভাসমান জনগোষ্ঠী আছে তাই স্থানীয়ভাবে তারা ম্যানেজ করবেন। শমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।